হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লি ফুড বুক। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো কীভাবে অল্প সময়ের মধ্যে সুজির হালুয়া তৈরি করা যায়। তাহলে চলুন দেখি। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন দেখি। প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ আমি ঘি নিয়েছি। তার মধ্যে আমি একটি এলাচ, 3টা দারচিনি দিয়ে দেব। এর মধ্যে আমি 1/2 কাপ সুজি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ঘিয়ের সাথে আমি ভেজে নেব সুজিটাকে। আমি এখানে বাদাম নিয়েছি 2 রকমের আর কিশমিশ নিয়েছি, আমি দিয়ে দেব বাদামের সাথে। ভালো করে সুজিটাকে ভেজে নেব। এখানে আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম নিয়েছি। এখন ভালো করে সুজির সাথে ভেজে নেব ঘিয়ের মধ্যে। এখন আমি চিনি দিয়ে দেব 1/2 কাপ। চিনিটার সাথে সুজির সাথে ভালো করে মিক্স করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দেব। আমি এখানে হালকা গরম পানি দেব, আমি 3 কাপ পানি দেব। আমি এখানে গরম পানি ইউজ করেছি। নেড়ে চেড়ে দেব। আমি হালুয়াটা নাড়তে থাকবো যেন লেগে না যায়। আমরা অল্প সময়ের মধ্যে এইভাবে সুজির হালুয়া তৈরি করতে পারি। আমার হালুয়াটা প্রায় তৈরি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে ফেলবো। এখন আমি এটা নামিয়ে ফেলবো, আমাদের হালুয়াটা তৈরি হয়ে গেছে। প্রিয়ার্স, তৈরি হয়ে গেল আজকের রেসিপি সুজির হালুয়া। আমরা খুব অল্প সময়ের মধ্যে এভাবে তৈরি করে ফেলতে পারি। আজকের ভিডিও ভালো লেগে থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।